যা বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে বাস করে। কখনো কখনো তারা জানান দেয় যে তাদের অস্তিত্ব আজও বর্তমান, আর তাদেরই অস্তিত্বের ঘটনা নিয়ে হাজির। গ্রাম বাংলা, এই গ্রাম বাংলার ঘটনা শুনতে কেউ ভালোবাসো না এমন লোক খুব কমই আছে। আর তোমাদের মধ্যে এমনও অনেকেই আছে যারা গ্রাম বাংলার গল্প শুনে দাদু ঠাকুমাদের কাছে বড় হয়েছে। তাই আজ তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমরা হাজির একটি গ্রাম বাংলার ঘটনা নিয়ে। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 69 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এপিসোডে নতুন অথবা আমার এই ভয়েস নতুন শুনছো তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। শুরু করছি আজকের 69 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত কালা জাদু তন্ত্রমন্ত্র জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। ঘটনাটা আজ থেকে প্রায় 20 থেকে 21 বছর আগের ঘটনা। তখন জয়নগর এলাকায় এখনকার মতন অত উন্নতি হয়নি, আমার দাদার বয়স তখন 21-এর কাছাকাছি। একদিন হঠাৎ দিব্যেন্দুদা সকালে আমাদের বাড়িতে আসে এবং আমার মাকে বলে যে তার দিদির বিয়ে, সে আমার দাদাকে নিয়ে যেতে চায় তার দেশ জয়নগরে। প্রথমে আমার মা আপত্তি করলেও দাদার একটু জোরাজুরিতেই মা রাজি হয়। তাতেই দাদারও যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল। যাওয়ার দিন প্রায় সকাল 7টার মধ্যেই দিব্যেন্দুদা আমাদের বাড়ির সামনে এসে হাজির। দাদা তৈরি হয়ে বেরিয়ে পড়ে দিব্যেন্দুদার সাথে। বালিগঞ্জ থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে প্রায় 45 মিনিটের মধ্যে গিয়ে পৌঁছয় জয়নগর স্টেশনে। সেখান থেকে পায়চাপা ভ্যান, পা টানা ভ্যানে বসে প্রায় আধ ঘন্টা পর দিব্যেন্দুদা ও আমার দাদা গিয়ে পৌঁছয় দিব্যেন্দুদার দেশের বাড়িতে। দিব্যেন্দুদার বাড়ি থেকে তাদের বাড়ির লোকজন অনেক আগেই চলে গিয়েছিল দেশে। দিব্যেন্দুদা দাদাকে নিয়ে এই একদম সবার শেষে পৌঁছল। সে যাই হোক, এইভাবে কেটে যায় প্রায় 2 দিন, আর বিয়ে ছিল ঠিক তার 4 দিন পর। একদিন এমনই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার দাদা দিব্যেন্দুদাকে বলে, ভাই আশেপাশে ঘোরার কোনো জায়গা নেই রে, সে তো কবে এসেছি, ঘর থেকে আর বাইরেই বেরোনো হলো না। দিব্যেন্দু তো একটু ভেবে বলে, ঘোরার জায়গা বলতে ওই ধান খেয়ে তার বাগান, আর তেমন কিছুই নেই এখানে, কোথায় যাবি? চল না একটু তাহলে হেঁটে আসি, এমনিও দুপুরের খাবারের পর শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে। আচ্ছা চল দাঁড়া, আমি বাড়িতে একবার বলে আসি, নয়তো চিন্তা করবে। দিব্যেন্দুদা বাড়িতে বলে আসার পর দুজনে হাঁটতে বেরোয় গ্রামে। হাঁটতে হাঁটতে দুজনে গ্রামের একটু ভেতরে যাওয়ার পর দাদার চোখে পড়ে একটি ঘেরা জায়গার উপর। সম্পূর্ণ জায়গাটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা, তবে বেড়াগুলো বেশিরভাগই সময়ের দোষে ভেঙে গেছে। বেড়ার ভেতরে একটু খুব ভালো করে দেখলে বোঝা যাবে ভেতরের গাছগুলোতে ঝুলে আছে গ্রামের পাকা সবেদা আর ডাঁশা কিছু পেয়ারা। আর বেড়ার যা অবস্থা, অনায়াসেই টপকে ভেতরে যাওয়া যাবে। এই দেখে আমার দাদা দিব্যেন্দুদাকে বলল, এই বাগানটা কাদের রে? গ্রামের যতদূর ঘুরলাম এরকম আর 2টো বাগান আমার চোখে পড়ল না। এত সুন্দর বাগান, ভর্তি ফল, আর এরকম অবস্থা বাগানটার, বেড়া ভেঙে পড়ে আছে, এরকম পাঁচিল ভেঙে পড়ে আছে। ভাই সবেদাগুলো দেখ, দেখেই যেন লোভ লাগছে। এই শুনে একটু তিরিং করে দিব্যেন্দুদা লাফিয়ে ওঠে, তারপর বলে, এই এই ওইদিকে একদম তাকাস না, ও বাগান ভালো না। কেন, কি আছে ও বাগানে? দিব্যেন্দুদা একটু ভয় পেয়ে বলে, ও বাগান বুড়ির জায়গা,
ও অনেক বড় ঘটনা আছে ভাই, তাকাস না, বড় খারাপ বাগান ওটা। একটা বাগান ঘিরে আবার কি ঘটনা, আর কি বা আছে, এত ভয় পাচ্ছিস তুই? ও তোকে শুনতে হবে না, তুই চল এখান থেকে চল। আরে বলতো, যত সব গ্রাম্য গ্যাজাগড়ি গল্প তুই ভয় পেতে পারিস ভাই, আমি পাই না, তুই বল আমাকে। এত যখন জোর করছিস তবে বলছি শোন, আমার বাবাদের সময়কার ঘটনা। আর বাবার তখন প্রায় 16-17 বছর বয়স, তার মুখ থেকে এই ঘটনা আমার শোনা। তখন এই গ্রামের সব থেকে বড় বাগান ছিল এই বাগান বুড়ির বাগান। বয়স হয়ে যাওয়ার পরেও সে তার নিজের সবটুকুনি দিয়ে এই বাগানটিকে আগলে রেখেছিল। বুড়ির একটি ছেলে ছিল, সে অবশ্য তার সবকিছু নিয়ে অনেকদিন আগেই শহরে চলে গিয়েছিল। শহরে গিয়ে বোধহয় ব্যবসা খুলেছিল সে, মায়ের কাছে সে খুব একটা আসতো না। এদিকে বুড়ির যখন অবস্থা খুব খারাপ, তখন খবর পাঠানো হয় তার ছেলেকে। এতে বুড়ির অনেক আপত্তি ছিল, তবু গ্রামের অনেকে মিলে তার ছেলেকে খবর দেয়। ছেলে আসার পর সবাই জানতে পারে যে ছেলে মাকে দেখার জন্য আসেনি, ছেলে এসেছিল তার ওই শখের বাগানকে নিজের নামে করতে, কিন্তু পারেনি। বেঁচে থাকতে বাগান বুড়ি তার জায়গা তার ছেলের নামে কোনো মতেই করতে দেয়নি। মৃত্যুর পর বাগান বুড়ির ছেলে উকিলকে ডেকে নিয়ে এসে সেই জায়গা নিজের নামে করতে চায়। এবং তখনই হয় একটি আশ্চর্য ঘটনা। আমার দাদা একটু অবাক হয়ে বলে, কি ঘটনা? জায়গা জমি নিজের নামে করার জন্য ওর ছেলে যেদিন আমাদের গ্রামে আসছিল, সেই দিনই বাগান বুড়ির ছেলে হার্ট ফেল করে মারা যায়। এবং শুধু তারই নয়, যে উকিল ঠিক করেছিল বাগান বুড়ির ছেলে, সে উকিলেরও চোখে গরম তেল পড়ে তার দুটো চোখ নষ্ট হয়ে যায়। এই কারণবশতই ওনাকে উকালি দিয়ে ছাড়তে হয়। এই ঘটনার পর গ্রামের লোক ভেবেছিল যে কোনোভাবে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছিল, তাই একসঙ্গে দুজনের মৃত্যু হয়। তবে এই ছিল গ্রামের লোকেদের সব থেকে বড় ভুল ধারণা। এমন করে কিছুদিন যাওয়ার পর গ্রামের 2-3 জন বাগানের ভেতরে ঢুকে ফল চুরি করার সাহস দেখায়। হয়তো এটাই ওদের সবচাইতে বড় ভুল ছিল। বাগান থেকে কিছু সবেদা আর পেয়ারা পেরে বাগানের ভেতরেই বসে খায় তারা। এরপর যা ঘটেছিল সেই ঘটনাটা হয়তো সারা গ্রাম আজও মনে রেখে দিয়েছে। 3 জনের রক্ত বমি করা দেহ প্রায় 4 দিন পর পচা গলা অবস্থায় উদ্ধার হয় এই বাগানের ভেতর থেকে। তারপর থেকে সবার বিশ্বাস যে বাগান বুড়ি আজও তার বাগান আগলে রেখেছে, কেউ ঢোকেও না এই বাগানে। এই কথা শুনে আমার দাদা ভয় হয়তো পেল না, তবু একটু গম্ভীর হয়ে বলল, আরে আমরা তো বাগানের ভেতরে যাচ্ছি না রে বাবা, দেখ ওই বেড়ার যে পাশটা ভাঙা আছে, ওখান থেকেই ওই 2-1টা সবেদা পেরে খেতে খেতে বাড়ি চলে যাব। ভেতরে ঢুকলে তো অসুবিধা, আর তো কিছু না, আমরা তো ঢুকছি না। এই কথায় দিব্যেন্দুদা আপত্তি করে, বলে, ভাই সুস্থভাবে এসেছিস, সুস্থভাবে বাড়ি ফিরতে চাইলে এইসব করিস না, চল তোকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সবেদা খাওয়াচ্ছি, কিন্তু এখান থেকে সবেদা নিস না, বারণ করছি। আমার দাদা তবুও শোনে না, বলে, তোদের তো ওই ছোট ছোট সবেদা, তাও বোধ হয় কাঁচা, আর এখানে দেখ পুরো গাছ পাকা সবেদা পেয়ারা, সামান্য ভয়ের জন্য এগুলো হাতের সামনে পেয়েও ছেড়ে দেবো? এক কাজ কর, তুই দাঁড়া আমি নিয়ে আসছি, তবে একটা কথা, আমি যদি নিয়ে আসি তোকে কিন্তু আমি দেব না। এই বলে বাগান বুড়ির পাশের জমিটায় দাদা রাস্তা থেকে ঝাঁপ মারল, তারপর ধীরে ধীরে এগোতে থাকে সেই ভাঙা বেড়ার দিকে। ভাঙা বেড়ার সামনে দাঁড়িয়ে সবে বাঁধানো পাঁচিলটায় উঠে একটা সবেদা পেরেছে, এমন সময় কেউ যেন একটু খিলখিল করে বলে উঠল, এই কথাগুলো যে গলায় বলা হচ্ছিল তা শুনে আমার দাদার মোটেও মনে হয়নি তা কোনো সাধারণ মানুষের গলা।
ভয়ে দাদার গলা যেন মরুভূমি হতে শুরু করলো। তবে আশ্চর্য ব্যাপার, দাদার সঙ্গে যা যা ঘটছিল শুধুমাত্র দাদাই অনুভব করতে পারছিল ও শুনতেও পাচ্ছিল। দিব্যেন্দুদা শুধুমাত্র দাঁড়িয়ে দাদার দিকে তাকিয়েছিল, আর কিছুই শুনতেও পাচ্ছিল না আর বুঝতেও পারছিল না। হঠাৎ দাদার বুকে কেউ যেন ভীষণ সজোরে ধাক্কা মারে, দাদা ছিটকে পড়ে পাশের জমিতে। একে দিব্যেন্দুদা ছুটে আসে তার কাছে। এরপর দাদা অতি কষ্টে বলে, চল এখান থেকে, চল বাড়িতে গিয়ে বলছি তোকে সব, তুই আমাকে নিয়ে চল। দিব্যেন্দুদা বুঝতেই পেরেছিল যে আর যাই হোক, আমার দাদা মজা করে এইসব করছে না। তাই যতটা সম্ভব তাড়াহুড়ো করেই আমার দাদাকে দিব্যেন্দুদার বাড়িতে নিয়ে আসে। এরপর আমার দাদা দিব্যেন্দুদাকে সব কিছু খুলে বলে। দিব্যেন্দুদা তখন প্রায় আমার দাদাকে বকা দিয়েই বলে, দেখলি বারণ করেছিলাম যেতে, তোর ভাগ্য ভালো তাই হয়তো বেঁচে ফিরেছিস, নাহলে কি হতো তুই ভাবতে পারছিস? এই ঘটনার পর আমার দাদার প্রায় দুদিন তুম জ্বর থাকে। ওখানকার কোনো উঁচাকে দিয়ে দাদাকে ঝাড়ানোর পর তবে দাদার জ্বর নামে। মায়া এমন একটা জিনিস যা হয়তো মানুষ মারা যাওয়ার পরও তাকে পরলোক থেকে ইহলোকে ডেকে আনে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে। আসলে ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম, পরিচয় বা পরিচিতি সে কিছুই জানাতে চায়নি, তাই আমি তার নাম কোনো পরিচিতিই বললাম না। আর যে কটা ক্যারেক্টারের নাম সম্পূর্ণটা পরিবর্তন করা হয়েছে। তাই যে ঘটনাটা পাঠিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। এবং আরও যদি এরকম ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠিও। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে কিন্তু পাঠাতে পারো। এবং অবশ্যই সেটি খেয়াল রাখতে হবে সেই ঘটনা যেন একদম এক্সক্লুসিভ একটি ঘটনা হয়। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।